সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। তালেবান ইস্যুতে সুবিধাজনক অবস্থানে চীন পাকিস্তান, কৌশল বদলাচ্ছে ভারত। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা হারালে ভারতে ধর্মনিরপেক্ষতা থাকবে না, দাবি গুজরাটের উপমুখ্যমন্ত্রী। অবশেষে পাঞ্জশিরে প্রবেশ করল তালেবান বাহিনী। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে, বললেন পাক জেনারেল বাবর ইফতিখার। আইএসপির সঙ্গে যোগ দিয়েছে 14 ভারতীয় নাগরিক, দাবি গোয়েন্দা সংস্থার। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ভাবনায় তালেবান এবং শান্তি প্রতিষ্ঠায় ইরাকে মধ্যপ্রাচ্যের নেতারা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। সুবিধাজনক অবস্থানে চীন পাকিস্তান, কৌশল বদলাচ্ছে ভারত। তালেবানের সঙ্গে পাকিস্তান সরকারের সম্পর্ক সবসময় বেশ ভালো ছিল। পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে সহায়তায় অভিযোগ উঠেছে বহুবার। গনি সরকার বিরোধী যুদ্ধে তালেবানকে সহায়তার অভিযোগও আছে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান অবশ্য সে অভিযোগ অস্বীকার করেছে। এখন তালেবান প্রায় পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার পর পাকিস্তানের নানা পর্যায় থেকে ব্যাপকভাবে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তালেবানের আগমনে আফগানিস্তান দাসত্বের শৃঙ্খল মুক্ত হলো। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনে যে উল্লাস দেখা গেছে তার মূল কারণ আফগানিস্তানের উপর ভারতের যে প্রভাব গড়ে উঠেছিল তা দূর হওয়ার সম্ভাবনা সৃষ্টি হওয়া। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তালেবানের সরকারের রূপরেখা তৈরির কাজে অংশ নিচ্ছেন পাকিস্তানের কয়েকজন কর্মকর্তা। এই প্রসঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পাকিস্তান চায় আফগানিস্তানে সবার অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠিত হোক। অন্যদিকে চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক দীর্ঘদিনের। অন্যদিকে ভারত চীনে বৈরিতাও চলছে দীর্ঘদিন ধরে। ফলে তালেবানের আগমনে সেখানে ভারতের প্রভাব কমবে বলে চীনও খুশি। চীন বলছে তালেবানের সঙ্গে তাদের সম্পর্ক ভালো রাখা জরুরি, কারণ তালেবান জিনজিয়াং অঞ্চলকে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট বা ইটিআইএম এর প্রভাবমুক্ত রাখার কাজে সহায়তা করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তালেবানের সার্বিক ক্ষমতা বৃদ্ধির প্রশ্নে চীন আর পাকিস্তানের অবস্থান বাস্তবে এক নয়। পাকিস্তান যেমন আফগানিস্তানকে ভারত বিরোধী অবস্থানে দেখতে চাইবে, চীনের বেলা এমন দৃষ্টিভঙ্গি অত্যাবশ্যক নয়। চীন সবার আগে চায় জিনজিয়াং অঞ্চলে কোনোভাবেই যাতে সন্ত্রাসবাদ বিস্তার লাভ না করে। চীনের বিরুদ্ধে মুসলিম নিপীড়ন, বিশেষ করে উইঘুরদের বিরুদ্ধে দমন নিপীড়ন চালানোর সুদীর্ঘ অভিযোগও রয়েছে। বেইজিং অভিযোগ অস্বীকার করে এসেছে সবসময়। তবে তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক হলেও এই বিষয়টি দুই পক্ষের মধ্যে অস্বস্তি হয়ে থেকে যাবে বলে মনে করেন বিশ্লেষকেরা। আফগানিস্তানে নিজেদের দখল প্রতিষ্ঠার পর থেকে তালেবানরা জরুরি ভিত্তিতে দুই ধরনের সহায়তা চাইছে। এক, তালেবান সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় কূটনৈতিক সহায়তা। দুই, অবকাঠামো নির্মাণ এবং সার্বিক অবস্থার উন্নয়নে অর্থনৈতিক সহায়তা। চীন এই দুই ধরনের সহায়তাই দিতে প্রস্তুত। 1999 সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই করে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের কান্দাহারে। পাকিস্তানে 3 জনকে জেল থেকে মুক্তি দেওয়ার বিনিময়ে বিমানের যাত্রীদের ফেরত পেয়েছিল ভারত। অন্যদিকে বিমান ছিনতাইকারীদের নিরাপদে পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছিল তালেবান। আবার যাতে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে চায় ভারত। গত 20 বছর আশরাফ গনি সরকারের পাশে ছিল ভারত। এ সময় আফগানিস্তানের 34টি প্রদেশেই উন্নয়নমূলক নানা ধরনের প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে দেশটি। কাবুলে জাতীয় সংসদ ভবনও তৈরি হয়েছে ভারতের অর্থায়নে। তবে মোদী সরকারের আশঙ্কা, তালেবান ক্ষমতায় আসায় সমস্ত বিনিয়োগ ভেস্তে যেতে পারে। যুক্তরাষ্ট্র যখন তালেবানের সঙ্গে আলোচনা শুরু করে তখনও ভারত পুরোপুরি এবং শুধুই আশরাফ গনি সরকারের পাশে থেকে কৌশলগত ভুল করেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। বিশ্লেষকদের মতে, তালেবান একে একে আফগানিস্তানের সব রাজ্য দখলে নিতে শুরু করার পরও যে ভারত তালেবান বিরোধী বক্তব্যে অটল ছিল কূটনৈতিকভাবে, তাও এখন ভুল প্রমাণিত হয়েছে। তালেবানরা ক্ষমতায় ফেরায় পাকিস্তানে, আফগানিস্তানে পাকিস্তান এবং চীনের সুদূর প্রসারী প্রভাব বিস্তারের সম্ভাবনা স্পষ্টতই উন্মুক্ত। তবে ভারত একটু দেরিতে হলেও পরিস্থিতি বুঝে কৌশল পরিবর্তন করেছে। কাবুলে একসময় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা জয়ন্ত প্রসাদ মনে করেন, ভারত এখন সম্পর্ক উন্নয়নের জন্য লং গেম খেলবে, অর্থাৎ লম্বা সময় নিয়ে চেষ্টা করবে এবং তাতে তালেবানের সঙ্গে একটা সমঝোতার সম্পর্ক গড়া হয়তো সম্ভব হবে। হিন্দুরা সংখ্যাগরিষ্ঠতা হারালে ভারতে ধর্মনিরপেক্ষতা থাকবে না, দাবি গুজরাটের উপমুখ্যমন্ত্রীর। দেশে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হলে আর থাকবে না কোনো গণতন্ত্র, কোনো সংবিধান, এমন বিতর্কিত মন্তব্য করলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিন প্যাটেল। শনিবার গান্ধীনগরে বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত দেশে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ রয়েছে ততক্ষণ ঠিক আছে, হিন্দুদের থেকে দেশে অন্য ধর্মের মানুষের সংখ্যা বেড়ে গেলেই এসব গণতন্ত্র আইন সংবিধান কিছুই থাকবে না। তার আরো বক্তব্য, যারা এসব আইন কানুন ধর্মনিরপেক্ষতা গণতন্ত্রের কথা বলেন, হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়লে আর কিছুই বলা যাবে না। দেশে আদালত ও লোকসভা সংবিধান সমস্ত ভ্যানিশ হয়ে যাবে। এদিন নিজের বক্তব্যে সাফাই দিতে গিয়ে নিতিন প্যাটেল আরো বলেন, আমি কিন্তু সমস্ত খ্রিস্টান ও মুসলিমদের কথা বলছি না, তারা অনেকেই দেশপ্রেমিক। হাজার হাজার মুসলিম ভারতীয় সেনাদলে রয়েছেন, গুজরাট পুলিশ ফোর্সেই রয়েছে কয়েকশো মুসলিম। এদিন তিনি ভারত মাতার মন্দির উদ্বোধন করেন। সে অনুষ্ঠানে নিতিন প্যাটেল গুজরাটের ধর্মীয় স্বাধীনতা সংশোধনী আইন 2021 প্রকল্প উত্থাপন করেন, যে আইনে ভিন্ন ধর্মে বিবাহের জন্য বলপূর্বক ধর্মান্তরিত করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লাভ জিহাদ রুখতে এই আইনের প্রয়োজন ছিল বলেও জানান তিনি। এ প্রসঙ্গে উপমুখ্যমন্ত্রী জামাত উলামে হিন্দ সংগঠনকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আমার মেয়েকে কেউ যদি বিয়ের জন্য জোর করে ধর্মান্তরিত করে আপনি কি মেনে নেবেন? একই সঙ্গে তার প্রশ্ন, হিন্দুরা হিন্দুদের, মুসলিমরা মুসলিমদের, খ্রিস্টানরা খ্রিস্টানদের আর শিখরা শিখদের বিয়ে করলে সমস্যাটা কোথায়? এদিকে এন্টি লাভ জিহাদ আইনের বেশ কিছু অংশে স্থগিতাদেশ দিয়েছে গুজরাট হাইকোর্ট। ওই আইনের 6টি ধারা আপাতত বাতিল করে দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি বিক্রমনাথ ও বিচারপতি বীরেন বৈষ্ণবের বেঞ্চ জানিয়েছে, ভিন্ন ধর্মাবলম্বী দুইজন প্রাপ্তবয়স্ক যদি নিজেদের সম্মতিতে বিবাহ সূত্রে আবদ্ধ হন, সেখানে কোনো ধর্মান্তকরণের প্রশ্নই নেই, সেখানে আইন কার্যকর হবে না। তারা আরো বলেন, দুজন প্রাপ্তবয়স্ক যদি আলাদা ধর্মের হন ও তারা যদি কোনো প্রলোভন বা প্রতারণা শিকার না হয়ে বিয়ে করতে সম্মত হন, সেক্ষেত্রে এই আইন কার্যকর করা হবে না। কোনোভাবে ভিন্ন ধর্মে বিবাহিত দম্পতিকে হেনস্থা করা যাবে না বলে স্পষ্ট জানায় আদালত। পাঞ্জশিরে প্রবেশ করল তালেবান বাহিনী। তালেবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই শনিবার তাদের বাহিনী বিভিন্ন দিক থেকে পাঞ্জশির উপত্যকায় প্রবেশ করেছে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য আনামুল্লাহ সামানগানি বলেন, কোনো লড়াই হয়নি। ইসলামিক আমিরাত আফগানিস্তানের মুজাহিদরা কোনো ধরনের প্রতিরোধ ছাড়াই বিভিন্ন দিক থেকে অগ্রসর হচ্ছে। অবশ্য তিনি বলেন, আলোচনার দরজা এখনো খোলা আছে এবং শনিবার আহমদ মাসুদের একটি প্রতিনিধি দল কাবুলে তালেবান প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে। অবশ্য মাসুদের সমর্থকরা পাঞ্জশিরের দিকে তালেবানের অগ্রসর হওয়ার দাবি প্রত্যাখ্যান করে বলেছে, প্রদেশে কেউ প্রবেশ করেনি। প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আলমাস জাহিদ বলেন, পাঞ্জশিরে কোনো লড়াই হচ্ছে না, কেউ প্রদেশে প্রবেশ করেনি। তালেবান ও মাসুদের প্রতিনিধি দলের মধ্যে প্রথম রাউন্ডের আলোচনা হয়েছে 25 আগস্ট। ওই সময় দ্বিতীয় দফার আলোচনার আগে পর্যন্ত কোনো পক্ষই অপরের দিকে কোনো আক্রমণ না চালানোর সিদ্ধান্ত নেয়। জাহিদ বলেন, দ্বিতীয় রাউন্ডের আলোচনা 2 দিনের মধ্যেই হবে, তবে তিনি আলোচনা ব্যর্থ হলে পরিণতি মারাত্মক হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, আলোচনা ব্যর্থ হওয়ায় পরিণাম উভয় পক্ষের জন্যই হবে ভয়াবহ, কারণ যুদ্ধ হলে বিদেশি হস্তক্ষেপের পর পথ সৃষ্টি করবে, আর হস্তক্ষেপ দীর্ঘ যুদ্ধের সৃষ্টি করবে। এদিকে 2 আমেরিকান সিনেটর পাঞ্জশিরকে নিরাপদ এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রতিরোধ ফ্রন্টের কোনো নেতাকে যুক্তরাষ্ট্র অন্যদের স্বীকৃতি দেওয়া উচিত। কাবুলের অধিবাসীরা অবশ্য তালেবান ও মাসুদের সমর্থকদের মধ্যে শান্তির আহ্বান জানিয়েছে। পাঞ্জশিরগামী রাস্তার গুলবাহার জামাল সারাজ এলাকায় তালেবান বাহিনী অবরোধ সৃষ্টি করেছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এ ব্যাপারে তালেবান কোনো মন্তব্য করেনি। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে বললেন পাক জেনারেল বাবর ইফতিখার। পাকিস্তানে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার জোর দিয়ে বলেছেন, পাকিস্তান আফগানিস্তান সীমান্ত স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে আছে, পাকিস্তান অংশ নিরাপদে আছে। শুক্রবার রাওয়ালপিন্ডিতে সংবাদ সম্মেলন করেছিলেন তিনি। এ সময় বলেন, আফগানিস্তানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলবেন পাকিস্তানে যেসব সমস্যার মুখে পড়তে পারে তা নিয়ে। এ খবর দিয়েছে অনলাইন জন। মেজর জেনারেল বাবর ইফতিখার বলেন, তালেবানরা কাবুল দখল নেওয়ার আগে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সামরিক পরিস্থিতি দ্রুত প্রকাশিত হয়ে পড়ে। এরই মধ্যে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে প্রয়োজনীয় প্রহরা বসিয়েছে পাকিস্তান। এর মধ্যে দিয়ে পাকিস্তানের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তান তার নিরাপত্তা জোরদার করা শুরু করেছে। এর মধ্যে রয়েছে অপারেশন জারবে আজব এবং অপারেশন রাদুল ফাসাদ। আফগানিস্তান তালেবানরা ক্ষমতা দখল করতে পারে বলে পাকিস্তান রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব আগে থেকে আন্দাজ করতে পেরেছিলেন। ফলে সেখানে যা ঘটছে তাতে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। এর অর্থ এই নয় যে কোনো কিছুই ঘটবে না, তবে আমরা প্রস্তুত আছি, আমরা সচেতন থাকব। আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গত 15 আগস্ট তালেবানরা যখন কাবুল প্রবেশ করে তার আগে আফগান ন্যাশনাল আর্মির বেশ কয়েকজন সদস্য পাকিস্তানে প্রবেশ করেন। তারা নিরাপত্তা চান, কারণ তাদের ভয় ছিল, মনে করেছেন তাদের পোস্টে তালেবানরা হামলা চালাতে পারে। এসব সেনা সদস্যকে আশ্রয় দেওয়া হয়েছে, সামরিক নিয়মের অধীনে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এমন অবস্থায় কি ঘটতে যাচ্ছে তা বুঝতে পেরেছিল পাকিস্তানের সশস্ত্র বাহিনী, তাই সীমান্ত দিয়ে লোক প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। 78টি সীমান্ত ক্রসিং এর মধ্যে 17টিকে নোটিশ করা হয়েছে। সব রকম অবৈধ প্রবেশ বন্ধ করতে বলা হয়েছে। 15 আগস্টের পরে টার্মিনাল ও সীমান্ত ক্রসিং গুলো উন্মুক্ত রাখা হয়েছে। প্রহরীরা অব্যাহতভাবে সীমান্তের উভয় পাশে প্রহরা দিচ্ছে। তিনি আরো বলেন, আফগানিস্তান থেকে সামরিক ও বাণিজ্যিক মিলে এখন পর্যন্ত 113টি ফ্লাইটের মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালনা করেছে পাকিস্তান। দুই যুগের যুদ্ধে প্রতিবেশী পাকিস্তানে কি ক্ষতি হয়েছে এ বিষয়ে মন্তব্য করেন মেজর জেনারেল বাবর ইফতিখার। তিনি বলেন, আফগানিস্তানের পাশাপাশি সবচেয়ে বড় ক্ষতি হয়েছে পাকিস্তানিদের। গৃহযুদ্ধের পরে সোভিয়েতরা ওই দেশে প্রবেশ করে, এতে বড় রকমের ক্ষতি হয় পাকিস্তানের। কমপক্ষে 86,000 মানুষের প্রাণহানি হয়েছে। অর্থনীতিতে ক্ষতি হয়েছে 1,52,000 কোটি রুপি। আমরা গত 2 দশকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জর্জরিত হই। এই সময়ে পূর্বাঞ্চলীয় সীমান্তে 3টি বড় উত্তেজনা দেখা দেয়। এই সময় মাত্র 1 বছরের মধ্যে পাকিস্তানে কমপক্ষে 90টি সন্ত্রাসী হামলা হয়। 2014 সাল থেকে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্তে 12,312 বার অস্ত্রবিরতি লঙ্ঘন করা হয়েছে। আইএসকের সঙ্গে যোগ দিয়েছে 14 ভারতীয়। কাবুল বিমানবন্দরে হামলার পর নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকের নাম। গত বৃহস্পতিবার 26 আগস্ট সন্ধ্যায় বিমানবন্দরের ফটকে হামলা চালায় সংগঠনটি, যাতে প্রাণ গেছে 13 মার্কিন সেনা সহ অন্তত 175 জনের। আইএসকে আফগানিস্তান আরো হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সংগঠনের নাম লিখিয়েছেন 14 জন ভারতীয় নাগরিক। হিন্দুস্তান টাইমসের খবরে অনুসারে আইএস খোরাসানে যোগ দেওয়া ওই 14 জন কেরালার বাসিন্দা। তারা দীর্ঘদিন বাগরাম কারাগারে বন্দী ছিলেন। তালেবান বাগরাম দখল করে বন্দীদের মুক্তি দিলে ছাড়া পান ভারতীয়রাও। ভারতীয় সংবাদ মাধ্যমটি বলছে, আইএসকেতে নাম লেখানো 14 ভারতীয়দের মধ্যে একজন তার বাড়িতে যোগাযোগ করেছেন। বাকিরা এখনো কাবুলে অন্যদের সঙ্গে রয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, কেরালাবাসী জঙ্গিদের ব্যবহার করে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করতে পারে আইএস। এদিকে শনিবার 18 আগস্ট সকালে পূর্ব আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়ে কাবুল বিমানবন্দরে হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, আফগানিস্তানের নানগারহার প্রদেশে ড্রোন হামলা হয়েছে। প্রাথমিক ইঙ্গিত বলছে, আমরা টার্গেটকে হত্যা করেছি। সেখানে বেসামরিক কাউকে হতাহত হওয়ার খবর জানা নেই। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ভাবনায় তালেবান। আফগানিস্তান দখলে নেওয়া তালেবান তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরিকল্পনা করছে। সবাইকে অন্তর্ভুক্ত করে একটি তত্ত্বাবধায়ক সরকার বানানোর চিন্তা করছে সংগঠনটির নেতারা। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গোষ্ঠীটির একাধিক নেতা আশ্বাস দিয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকারে আফগানিস্তানের সব জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা থাকবেন। যদিও নতুন সরকারের মেয়াদ কতদিনের হতে পারে সে সম্পর্কিত তাৎক্ষণিক কোনো ধারণা পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা। জাতিগত বৈচিত্র্যই আফগানিস্তানের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের কেন্দ্রে অবস্থান করছে। 4 কোটি জনসংখ্যার দেশটির 42% পশতুন। তারাই মূলত দেশটির সবচেয়ে বড় জাতিগোষ্ঠী। প্রধানত সুন্নি মুসলিমের সম্প্রদায়ের লোকজন পশতু ভাষাভাষী। 8ম শতক থেকে আফগান রাজনীতিতে তাদের প্রভাব সবচেয়ে বেশি। তালেবান নেতাদের বরাতে জানা যায়, তাদের তত্ত্বাবধায়ক সরকার একজন আমিরুল মোমিনিন থাকবে। তার নেতৃত্বে পরিচালিত হবে ইসলামিক আমিরাত অব আফগানিস্তান। শান্তি প্রতিষ্ঠায় ইরাকে মধ্যপ্রাচ্যের নেতারা। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ইরাক। শনিবার 28 আগস্ট আয়োজিত এই সম্মেলনে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের নেতারা সমবেত হয়েছেন। ইরাকের শীর্ষ সম্মেলনে প্রতিদ্বন্দ্বী 2 দেশ ইরান ও সৌদি আরব এই সম্মেলনে যোগ দিচ্ছে। এই 2 দেশের প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের প্রভাব ইরাক, ইয়েমেন এবং লেবানন সহ অন্যান্য দেশে পড়েছে। সৌদি আরব জানিয়েছে, তাদের দেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। এরই মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এ বিষয়ে বাগদাদে অবস্থিত ইরাকি পলিটিক্যাল থিঙ্কিং সেন্টারের রাজনৈতিক বিশেষজ্ঞ ইয়াসিন আল সামারি বলেন, এই সম্মেলনের মাধ্যমে প্রধান গুরুত্বপূর্ণ দেশ হিসেবে ইরাকের ভূমিকা আগের মতো ফিরে আসবে, কারণ প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে একই টেবিলে বসানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এই সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি, আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল ঘিয়েত, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইরাকে পৌঁছেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও বাগদাদে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমি। কাতারের আমিরের এটাই প্রথম আনুষ্ঠানিক ইরাক সফর। এছাড়া ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এই সম্মেলনে যোগ দিচ্ছেন বলে জানা গেছে, কারণ ইরাকের সঙ্গে এই সম্মেলনের সহ আয়োজক হিসেবে দেশ হিসেবে থাকছে ফ্রান্স। এই বৈঠকটি ইরাকি প্রধানমন্ত্রী আল-কাদিমির জন্য বেশ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আঞ্চলিক সংকট নিরসনে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে নিজ দেশকে তুলে ধরা ও কয়েক দশকের সংঘর্ষের পর বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে পুনরায় সম্পৃক্ত হওয়ার ইরাকের সাম্প্রতিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। তবে ইরাকের শীর্ষ সম্মেলনের ফলাফল কেমন হবে এবং দেশগুলো মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে কতটুকু চেষ্টা চালাবে তা সময় বলে দেবে। এই খবর জানিয়েছে আল জাজিরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।